আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালোই আছি। এটা আমার শুক্রবারের ভিডিও। শুক্রবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যে আমার ছেলে সেমাই খাবে, সেমাই রান্না করতেছি, তাই এখানে আমি সেমাই রান্না করার জন্য যা যা লাগে তাই দিয়ে সেমাইটা রান্না করে নিয়েছি। সেমাইটা যে এত মজার হয়েছিল সেটা আমি আপনাদেরকে আর কি বলবো, এত পরিমাণে মজার হয়েছিল। সাথে যে আমি তো ফাঁকিবাজি রুটি তৈরি করে দেই, যে গোলা রুটি তৈরি করে দেই, কারণ ওই রুটি বেলতে অনেকক্ষণ লাগে, তাই এই রুটি সহজভাবে হয়, এই রুটি বানিয়ে দেই, এই রুটি খেয়ে নেয়। এখন আমরা এই যে সবাই মিলে সকালে খেয়ে নিছি, বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে খাচ্ছি। আর বাচ্চারা যে এত কাহিনী, একটা যদি খাবার দেন তাহলে ওদের মেয়েও দেখা লাগবে, মানে মোবাইল লাগবে, মোবাইল ছাড়া তাদের কোনো চলবেই না, এমন একটা অবস্থা, এমন একটা যুগ এসে গেল। আমরা তো মোবাইল কি জিনিস আমরা চোখেই দেখিনি, বিয়ে হওয়ার পর হাতে মোবাইল পাইলাম, আর এখনকার বাচ্চারা এখনই একে মোবাইল, জন্মগ্রহণ করে এদের মনে হয় মোবাইল। তারপর মনে কর বাজার শেষ, শুক্রবার দিন ছাড়া তো বাজার করার সময় পায় না, আর আমিও সময় পাই না, আমার ছেলের স্কুল থাকে, ওইভাবে বাজার গুছিয়ে রাখতে সময় পাই না, তাই শুক্রবারের দিন প্রায় সময় আমাদের বাজার করে নিয়ে আসে। এখন যে বাজার করে নিয়ে আসছে, বাজার করে নিয়ে এসে তো বাবু সাহ বাবু হয়ে আছে, আর আমাকে তো এখন এই যে এগুলো আমি বলতেছি কতটুকু করে রাখবো, কয় তোমার যতটুকু এসে ততটুকু রাখো, আর কিছুদিন পর যদি শেষ হয়ে যাবে যখন কয়েকদিন একটা না খেলে, তখন আবার বলবে কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তাহলে বলেন সংসার সামলানো কতটা যে কষ্টকর। এখন এগুলো ভাগ করে রাখতেছি, কি করব ভাগ করে, একবারে তো এতগুলো খাওয়া সম্ভব না। আর আমি গরু মাংস খেতে অত বেশি পছন্দ করি না, খাই কিন্তু অত বেশি না। এখন যেগুলো রান্না করব আর এগুলো ফ্রিজে রেখে দেব, মাছগুলো আবার ধুয়ে নিব, মানে কাজ আর শেষ নাই কাজের। শনিবারটা স্কুলটা বন্ধ ছিল, কতটা আরাম হয়েছিল, এখন আবার শনিবারও স্কুলটা খুলে দিলে, এমন একটা অবস্থা, কি আর করার, কিছু করার নেই। এখন সংসারের কাজ তো করতেই হবে। এই যে গরু মাংস রান্না করার জন্য পেঁয়াজ আর গরম মশলা দিয়ে একটু পানি দিয়ে এখন আমি শুকনো মশলাপাতি যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে তারপর আমি মশলাটা কষিয়ে নেব। গরু মাংসের মশলাটা আপনি যত পরিমাণে কষাবেন তত কিন্তু আপনার মাংসটা ভালো লাগবে খেতে। আমি বেশিরভাগ সময়ে প্রেশার কুকারে রান্না করি, তা আজকে ভাবতেছি টাটকা গরু মাংস, তাই আজকে একটু চুলাইয়ে রান্না করি, তাই যে কড়াইয়ে রান্না করতেছি আমি, নাহলে কিন্তু আমি বেশিরভাগ সময়েই প্রেশার কুকারে রান্না করি, তাড়াতাড়ি হয়, সময়ও বাঁচে, গ্যাস খরচও কমে যায়। এখন এই যে মশলাপাতিটা কষিয়ে নিলাম, এখন গরু মাংসটা দিয়ে দিলাম। টাটকা টাটকা যে কোনো জিনিস খাইতে কিন্তু অনেক ভালো লাগে, যখনই আপনি ফ্রিজিং করবেন, ফ্রিজিং করলেই মনে করেন স্বাদটা মানে একটু হলেও নষ্ট হয়ে গেল, তারপর আমাদের কিছু করার নেই, এভাবেই খেতে হবে। যে গরু মাংস আলু দিয়ে রান্না করতেছে, কারণ আলু ছাড়া আমার পরিবারে কারো চলবে না, গরুর মাংস চাইতে আলুটা বেশি পছন্দ করে, তাই আলু দিতে হয়। আমি অন্যদিকে আবার যে মাছ রান্না করব এই সবজিটা দিয়ে, এখন মনে করেন এই মাছ রান্না করার জন্য ওগুলো তো কাটা বাছা করে নিছি, সব কিছু মশলাপাতি দিয়ে মাখায় একবারে বসাই দেব, কারণ এই তরকারি কেউ খাবে না, শুধু আমিই খাবো, কারণ আমার গরু মাংস দিয়ে ভাত খাইতে আমি পারি না, এমনি খাইতে পারি কিন্তু ওইভাবে ভাত দিয়ে খাইতে পারি না, তাহলে আমার খাবার রুচিটা নষ্ট হয়ে যায়, তাই আমি এই তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করে এটা দিয়ে খেয়ে নেব। সংসারের কাজ তো করতেই হবে, সংসার এভাবে কাজকর্ম করে প্রতিদিনে এভাবে চলছে, কারণ কাজ করতেই হবে, খাইতে হবে, কাজ না করলে পেটে ভাত যাবে না, তাই কাজ করতেই হবে, খেতেই হবে। গরু মাংসটা এদিকে আমার হইতেছে, সিদ্ধর জন্য একটু পানি দিয়ে দিলাম, এটা ওই যে বসাই দিলাম, গরু মাংসটা আমার যে হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি না ঠেলে প্লিজ সবাই ভিডিওটি 1 মিনিট করে দেখার একটু ট্রাই করবেন। অন্যদিকে ডিমগুলো ভেজে নিচ্ছি, মানে শুক্রবার আমাদের বাসায় একজন গেস্ট ছিল, তার জন্য আর কি রান্নাবান্না হালকা পাতলা। এখন এই যে ডিমগুলো ভেজে নিচ্ছি, শুক্রবার আসলে সবাই একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করে। এখন আমি এই যে ভাত খাচ্ছি, সব কাজ কমপ্লিট করে ঘর দুয়ার মুছে পরিষ্কার করে এখন এই যে খাইতে বসছি। আল্লাহ হাফেজ।